নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। যে কোনো নারীর কাছে এই মা হওয়াটা একটি গর্বের বিষয়। সকলেই চান যে কোথাও না কোথাও একটি মাতৃত্বের স্বাদ উপভোগ করতে। তবে উত্তরপ্রদেশে একেবারে অন্যরকম চিত্র ধরা পড়ছে এই মাতৃত্বের স্বাদ নিয়ে। হিড়িক পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে এই জানুয়ারি মাসে বাচ্চাদের ডেলিভারি নিয়ে। কেন? আমরা কিন্তু সকলেই জানি অযোধ্যায় 22শে জানুয়ারি রামলালার জন্ম হবে। কিভাবে? কারণ নবনির্মিত যে মন্দির রয়েছে রামলালা, সেই মন্দিরে উদ্বোধন হবে এবং রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। অর্থাৎ বলা চলে রামের কিন্তু পুনরায় জন্ম হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে। সেই সঙ্গে উত্তরপ্রদেশে যে সকল মহিলারা রয়েছেন অন্তঃসত্ত্বা, তারাও কিন্তু সকলে চাইছেন রামের যেদিন জন্ম হবে সেই দিন তার বাড়িতে কোল আলো করে আসুক তাদের সন্তানরা। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের হসপিটালগুলিতে একেবারে অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। রামের জন্মস্থান হিসেবে বিবেচিত অযোধ্যায় 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেটা আমরা সকলেই জানি। আর এই 22শে জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। সকলেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন রাম মন্দিরের কখন উদ্বোধন হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই উদ্বোধন হবেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আর তা নিয়ে কিন্তু গোটা দেশেই বেশ উত্তেজনা রয়েছে, প্রস্তুতিও চলছে একেবারে তুঙ্গে। বহু মানুষ ওই দিনটির কিন্তু অপেক্ষা করছেন, কারণ তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রামলালার জীবন অভিষেকের অর্থাৎ রামলালার জন্মের সময় ঠিক হয়েছে 22শে জানুয়ারি 12:29:08 থেকে 12:30:32। এই যে সময়টা বললাম, এই সময়টা রামের জন্ম হবে নবনির্মিত অযোধ্যার রাম মন্দিরে। এই উপলক্ষে দেশের অনেক মানুষ কিন্তু তাদের নিজেদের বাড়িতে অনুষ্ঠানের একেবারে আয়োজনের প্রস্তুতি শুরু করে ফেলেছে, তারা কিভাবে এই উদযাপন করবে। তবে তার মধ্যে যারা অন্তঃসত্ত্বা তাদের কিন্তু একেবারে একটি অন্যরকম ইচ্ছা দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে। তাদের অনেকেই পরিবারের সদস্যদের, নতুন সদস্যদের শুভ কাজ শুরু করতে চান এই জানুয়ারি 22 তারিখে। তার জন্য কিন্তু রীতিমতো হসপিটালে চিকিৎসকদের কাছে অনুরোধ জানানো হচ্ছে। অনেকের ইচ্ছা রামলালার জন্ম হলে তাদের সন্তানও যেন একই সঙ্গে জন্ম নেয়। সেই নিয়ে কিন্তু নারী পুরুষ এবং পরিবারের সকলে কিন্তু হসপিটালে দ্বারস্থ হচ্ছে। একের পর এক পরিবার কিন্তু ইতিমধ্যেই তারা হসপিটালে গিয়ে অ্যাপিল করছে যাতে তার বাড়িতে কোল আলো করে তাদের সন্তান ফিরে আসুক যেদিনকে রামের জন্মদিন। রাম মন্দির নিয়ে কিন্তু আমরা ভক্তদের মনে উন্মাদনা দেখেছি। এক একজন, এক একটি মানুষ এক এক রকমভাবে কিন্তু এই রাম মন্দিরের উদ্বোধন নিয়ে স্বপ্ন বেঁধেছেন। কেউ সাউথ থেকে একেবারে অযোধ্যায় পায়ে হেঁটে আসছেন, হাজার হাজার কিলোমিটার মাথায় সোনার পাদুকা নিয়ে কিন্তু রামের জন্য হেঁটে আসছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। আবার পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু সাইকেল নিয়ে পায়ে হেঁটে অযোধ্যার রাম মন্দিরে রামের দর্শন করতে যাবে, সেই দৃশ্যও দেখেছি। আর তার মাঝে কিন্তু আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী কীভাবে প্রচার চালাচ্ছেন এই রাম মন্দির নিয়ে। সেখানে নবনির্মিত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে রেল স্টেশন সবই কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে 22শে জানুয়ারিকে ঘিরে। আর এই 22শে জানুয়ারিকে ঘিরে উত্তরপ্রদেশে একেবারে হসপিটালেও কিন্তু রীতিমতো হইচই লেগে গিয়েছে। কারণ এই মুহূর্তে যাদের এই জানুয়ারিতে ডেলিভারি হওয়ার কথা তারা কিন্তু নির্ঘণ্ট একেবারে মেনে 22শে জানুয়ারি 12:29 থেকে 12:30 মধ্যে চাইছেন যে তাদের সন্তান শুভ দিনে শুভ মহেন্দ্রক্ষণে জন্মগ্রহণ করুক। এই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উত্তরপ্রদেশের প্রতিটি হসপিটালে উপচে পড়া ভিড়, অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। দেখতেই পারলেন আপনারা, রাম মন্দিরে 22শে জানুয়ারি উদ্বোধন নিয়ে গোটা দেশের যত না হুল্লোড়, তার থেকেও কিন্তু এক ধাপ এগিয়ে একেবারে অন্যরকম হইচই পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের প্রতিটা হসপিটালে। কারণ তারা চাইছেন তাদের বাড়ির যে ছোট সদস্য আসবেন কোল আলো করে, তারা যেন রামের যেদিন জন্ম, যে সময়ে জন্ম, সেই সময়ে যেন তাদের কোল আলো করে বাড়িতে সদস্যটি প্রবেশ করে, শুভ সময় যেন বাড়িতে আসে। সেই নিয়ে কিন্তু প্রস্তুত একেবারে যারা এই বছরে জানুয়ারি মাসে বাবা মা হতে চলেছেন। রাজ্যের সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।